আসসালামু আলাইকুম গাইস। তো কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমরা কিন্তু একটু আগে আমাদের একটা ফেসবুক পেজে কিন্তু নতুন একটা পোস্ট করেছি, যেটা কি না সবাইকে অ্যালার্ট করে দিচ্ছি একটা পোস্টের মাধ্যমে। সেটা হচ্ছে, আমরা সবাই কিন্তু প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগি, যে আমাদের ভয় মনের মধ্যে অনেক সময় ভয় থেকে যে আমাদের ফোনটা কেউ কি রেকর্ড করতেছে কি না, কিংবা আমাদের রেকর্ডিংটা দেখে কি অপপ্রচার চালাচ্ছে কি না, এরকম কিন্তু অনেক ধরনের ভয় থেকে থাকে। এই জন্য আমি একটা পোস্ট করেছি আমার এই অফিসিয়াল পেজের মধ্যে, বাংলা ফ্লেভার, যেটাকে আমার অফিসিয়াল পেজ এবং ইউটিউব চ্যানেল হচ্ছে Ryan46 অফিসিয়াল। তো এই জিনিস, এই পোস্ট একটু সবাই পড়বেন প্লিজ, অ্যালার্ট পোস্ট। সেটা হচ্ছে কল ট্যাগ বা ফরওয়ার্ড হচ্ছে কি না সেটা আপনি এই ট্যাগের মাধ্যমে জানতে পারবেন। ফরওয়ার্ড হচ্ছে কি না এই জন্য আপনি যেটা ডায়াল করতে হবে *#62#, এটা ডায়াল করবেন, দেখবেন আপনার ডায়ালে কোনো নাম্বার শো করে কি না। যদি করে তাহলে কল ফরওয়ার্ড হচ্ছে, যদি এখানে কোনো নাম্বার আসে তাহলে মনে করুন কল ফরওয়ার্ড হইতেছে। আপনি এটা যদি অফ করতে চান তাহলে যেভাবে করতে পারেন *#00#, এই কোডটা ব্যবহার করেন। পরবর্তীতে আপনার আগের কোডটা দিয়ে দেখবেন কল ফরওয়ার্ড বন্ধ হয়ে গেছে। পোস্টটা যত পারেন ছড়িয়ে দেন, সবাই সাহায্য করবেন। আমার এই ভিডিওর কমেন্ট ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে কমেন্টটা দেওয়া আছে, এই লিঙ্কটা দেওয়া আছে। আপনার চাইলে এখানে যদি আপনার অন্যরকমও যদি কোনো আসে তাহলে কিন্তু স্ক্রিনশটটা দিয়ে আমাদের এই মেসেজ অপশনে গিয়ে ডায়াল করবেন, তাহলে আমাদের এক্সপার্ট টিম আপনাদেরকে হেল্প করবে। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটি, যেটা কি না এই জন্য আমরা আমাদের কল লিস্টে চলে যাবো, ডায়াল প্যাডে এখানে যে জিনিসটা লিখবো স্যার *00#6 নাকি *62, কোনটা আসলো *62#, এরকম সামথিং নাকি *62#। আমরা সিম নাম্বার 2 তে ডায়াল করলাম, এই দেখেন দেখেন দুইটা কিন্তু নাম্বার আছে, যেটা কিনা স্প্যামার নাম্বার আই গেস। তো এরা কী করে, আমাদের যত রকমের কথাবার্তা হয় প্রতিনিয়ত কিন্তু ওরা রেকর্ডিং করতে থাকে। এক সময় রেকর্ডিং করাতে করতে কিন্তু ওরা এগুলো কিন্তু বিক্রি করে দেয়। ধরেন আমি যদি কোনো মার্কেটিং নিয়ে কথাবার্তা বলি, ধরেন আমার একটা বাইক লাগবে যদি বলি, ওরা কী করে বাইক জিনিসটা ওরা একটা ওয়েবসাইটের কাছে বিক্রি করে দেয় বা সেল করে দেয়। তো ওই সেল করার মাধ্যমে ওরা একটা টাকা পায়, একটা অর্থ উপার্জন করে। তো আমরা চাচ্ছি এই জিনিসটা বন্ধ করতে, যাতে আমাদের কথাবার্তা আরেকজনের কাছে না বিক্রি করে। এই জন্য যেটা করতে হবে, আমরা ডায়াল প্যাডে চলে আসুন, *#2#, যে সিমে করছে সিমে দিয়ে দিলাম, তাহলে রানিং USSD কোড হইতেছে, লোডিং হইতেছে, একটু টাইম দিতে হবে। ভ্যালিড কোড আসতেছে আমার, এটাই স্টার আছে, *#00*#002#, আমি শুধু 2 দিছি যার কারণে আসলে স্টার্ট হয়ে গেছে, সাকসেসফুল। আচ্ছা এখন আমরা আবার সেম আগের এটা *#62# ডাল করে দেখি কি আসে, কোড স্টার্ট হয়ে গেছে, এই যে নোট ফরওয়ার্ডিং লেখাটা আসছে। আর এরাই কিন্তু ফার্স্টে নাম্বার আসছিল দুইটা। তো যারা কিনা এরকম টেকনোলজি রিলেটেড আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অন্য কার যদি অন্যরকম কোনো কিছু যদি এসে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানান, অথবা আমাদের স্ক্রিনশট মেরে আমাদের এই পেজের মধ্যে নক দিতে পারেন, যার মাধ্যমে আমাদের কিন্তু এক্সপার্ট টিম আপনাদেরকে সবসময় সহযোগিতা করবে। আর চাইলে কিন্তু আমাদের এই পেজটাকে একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দিতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।